তাহলে কি দেখছিলাম না, এই কোশ্চেনটা মূলত কেপি কোশ্চেন এসছে, 4 জুন যে কেপি এক্সাম হয়ে গেল, এইগুলোকে চাইনিজ কোডিং বলা হয়। কি না এখানে কোড দেওয়া আছে, পিল জিন জব মানে অ্যাপেল ইজ গুড, তারপরে দেওয়া আছে জব জন পিন, এটা মানে হচ্ছে ট্রি ইজ টল, আর পিল ম্যান স্যান মানে ইট গুড ফ্রুট, যা কিছু একটা দেওয়া আছে। তাহলে আমাকে কি বের করতে হবে, গুড, এই যে গুডের কোড, এর কোডটা কোনটি, মানে এখানে যে কোডগুলো আছে ভালো করে লক্ষ্য করো, অ্যাপেল অ্যাপেল ইজ গুড এর কোড এগুলো। এবার অ্যাপেলের কোড পিল হতে পারে, জিন হতে পারে, জব, যে পরপর ক্রমে সাজানো থাকবে তা না কিন্তু, এবার এই তিনটের মধ্যে যে কোনো একটা হতে পারে অ্যাপেলের কোড, এই তিনটের মধ্যে অ্যাপেলের কোড যে কোনো একটা হতে পারে, বা ইজ এর কোড যে কোনো একটা, তিনটে আছে এখানে, পিল জিন জব তিনটে আছে, আবার অ্যাপেল ইজ গুড এখানেও তিনটে আছে ওয়ার্ড, তাহলে তিনটে ওয়ার্ডে তিনটে কোড। তাহলে প্রশ্ন হলো, দাদা কি করে আমরা গুডের কোডটা জানবো? এবার ভালো করে লক্ষ্য করো, গুড কোথায় আছে, যদি গুড কোথায় আছে লক্ষ্য করি, এখানে দেখো গুড কোথায় আছে, এখানে গুড আছে, অ্যাপেল ইজ গুড, এই হচ্ছে গুড, গুড তার মানে এই যে গুড এই টার্মটাই আছে, তার মানে গুডের কোডটাও এই তিনটের মধ্যে যে কোনো একটা, হয় পিন নাহলে জিন নাহলে জব। আর এখানে কি আছে গুড, অবশ্যই এখানে আছে গুড, কিন্তু দেখো দ্বিতীয়টায় নেই, ট্রি ইজ টল এখানে গুড নেই, তার মানে এখানে গুডের কোড নেই, তাহলে এখানে গুডের কোড নেই, হয় এটাতে আছে গুডের কোড নাহলে এটাতে আছে, কারণ কারণ এখানে গুড ওয়ার্ডটি আছে, এখানেও গুড ওয়ার্ডটি আছে, তাহলে গুডের কোড নিশ্চয়ই এখানে আর এখানে, এই দুটোর মধ্যে থাকবে, এখানে গুড নেই তাহলে এখানে গুড থাকতে পারে না, গুডের কোড থাকতে পারে না, তাহলে জব জন পিন এই কোডগুলো গুডের না। তাহলে প্রথমেই দেখো অপশন জব আছে, তাহলে জব এখানে যেহেতু আছে গুড নেই, তাহলে এই অ্যান্সার বাদ আগে অপশনে, তারপরে দেখো স্যান আছে হতে পারে, তারপর পিল আছে এখানে পিল নেই, জিন, তাহলে দেখো ভালো করে লক্ষ্য করো এখানে গুড এর কোড কোনটি, তাহলে এখানে জবকে বাদ দিয়ে দিলাম, বাকি এই স্যান তিন এখানে নেই, তাহলে এখান থেকে দেখো এখানে গুড আছে এখানেও গুড আছে, তার মানে এই দুটোর মধ্যে যেহেতু গুড কমন আছে, তাহলে গুডের কোড এই দুটোর মধ্যে কী হবে, কমন থাকবে, কী বললে বোঝা গেলাম, গুড যেহেতু এই দুটোর মধ্যেই গুড ওয়ার্ডটি রয়েছে, এখানেও আছে এখানেও আছে, তাহলে গুডের কোড এই দুটোর মধ্যেই থাকবে, তাহলে এই দুটোর মধ্যে কি, হ্যাঁ ফার্স্ট আর থার্ড, ফার্স্ট আর থার্ড, যেহেতু গুড এখানে আছে গুড এখানে আছে, তাহলে ফার্স্ট আর থার্ড এই দুটোর মধ্যে গুড কমন থাকবে। এবার প্রশ্ন হলো কোন কোডটি কমন আছে, দেখো ভালো করে, পিল এখানেও আছে, পিল এখানেও আছে, তাহলে পিল কমন হয়ে গেল, তাহলে গুড কমন আছে পিল কমন হয়ে গেল, তাহলে বলতে পারে গুডের পিল কোড। এবার প্রশ্ন হলো আর কি অন্য কোড আছে যেটা কমন, দেখে নাও তাও, জিন এখানে নেই, জব এখানে নেই, ম্যান এখানে আছে এখানেও নেই, স্যান এখানে আছে এখানেও নেই, তার মানে এটা শিওর হয়ে গেলাম যে গুডের কোড অবশ্যই পিল, তাহলে গুডের কোড কি হয়ে গেল, তোমার উত্তর হয়ে যাবে পিন, পি আর এন, সেজন্য পিন, সরি পিল, এটা সেজন্য সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, পিল, অপশন সি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, পিল। ক্লিয়ার হলো সবার, বোঝা গেল, যার অসুবিধা বলবে। বর্ষা, হ্যাঁ বলো, বলছি ওই তিন তিন জব আর তিন ম্যান ফ্যান, এই এই মানে আগে যেটা করলাম সেটা কেপির কোশ্চেন ছিল, চলো 1 নম্বর কোশ্চেন সলভ করো, দেখো ভালো করে, 1 2 3 মানে ব্রাইট লিটিল বয়, 1 2 3 মানে কি লিখছে, ব্রাইট ব্রাইট লিটিল বয়, ব্রাইট লিটিল বয় কিছু লিখবো, এখন দুটো তিনটে লিখবো তারপরে আর লিখবো না, 1 4 5 এটা কি বলছে, না টল বিগ বয়, টল বিগ বয়, এরপরে কি বলছে, 6 3 7, 6 3 7 এটার কোড কি বলছে, না বিউটিফুল, বিউটিফুল লিটিল ফ্লাওয়ার, বিউটিফুল লিটিল ফ্লাওয়ার, তাহলে আমাদের জানতে চাইছে ব্রাইট, ব্রাইটের কোড কি,
কি জানতে চাইছে? ব্রাইট, ব্রাইট এর কোডটা কি হবে, এর কোডটা কি হবে? চলো দেখো, ভালো করে লক্ষ্য করো। এখন হ্যাঁ, শুরু করলাম, এই শুরু করলাম ভাই, বিশ্ব ভাই দেখো, লক্ষ্য করো, অসুবিধা হলে বলে। 1 নম্বর, আগে যেটা ছিল কেপির কোশ্চেন ছিল, ওটা সলভ করে এটাই আসলাম। দেখো কি বলছে, না হ্যাঁ, তাহলে কি বলছে, না ব্রাইট লিটিল বয়, তাহলে এর কোড নিশ্চয়ই 1, 2, 3-এর মধ্যে রয়েছে, বা টল বিগ বয় এর কোড নিশ্চয়ই 1, 4, 5-এর মধ্যে আছে, বিউটিফুল লিটিল ফ্লাওয়ার এর কোড 6, 3, 7। এবার এখানে বলছে ব্রাইটের কোড কোনটি, ভালো করে দেখো, ব্রাইট এখানে আছে, আর কি কোথাও আছে ব্রাইট? আর কোথাও নেই, ব্রাইট শুধুমাত্র এই প্রথম 1 নম্বর সারিতেই আছে, এখানেই আছে। তাহলে ব্রাইটের কোড নিশ্চয়ই 1, 2, 3-এর মধ্যেই হবে, তাহলে 4 যেহেতু অপশনে নেই এই 1, 2, 3-এর মধ্যে, তাহলে 4 অ্যান্সার না। এবার 1 আছে, 3 আছে, 2 তো অপশনে নেই। এবার ভালো করে দেখো, 1 না 3 বা কোনোটি না কোনটা হবে। এবার যদি দেখি ভালো করে, লিটিল এখানে আছে, লিটিল এখানে আছে, আমাকে এই কোডটা বের করতে হবে ব্রাইটে, তাহলে লিটিল ওয়াই এগুলো বের করে নিতে হবে, নাহলে সম্ভব না। তাহলে কি বলছে, লিটিল এখানে আছে, লিটিল এখানে আছে, তাহলে লিটিল এই কোডটা কমন থাকবে এই দুটোর মধ্যে, লিটিলের যে কোড, তাহলে এই দুটোর মধ্যে কমন কি আছে? 3। তার মানে তুমি বুঝে গেলে লিটিলের কোড হচ্ছে 3। এখানে বয় আছে দেখো ভালো করে, আবার কোথায় আছে বয়? এখানেও বয় আছে, তার মানে এই দুটোর মধ্যে যে কোডটা কমন আছে সেটাই বয়ের কোড। তাহলে কি আছে, এই দুটোর মধ্যে 1 কমন আছে, তাহলে বয়ের কোড হয়ে গেল 1, বয়ের কোড হয়ে গেল 1। তাহলে বাকি থাকলো কি, 1 যদি বয়ের কোড হয়, 3 যদি লিটিলের কোড হয়, ব্রাইটের কোড অবশ্যই 2, তাহলে অবশ্যই 2 ব্রাইটের কোড। তাহলে 1 এখানে বয় পেয়ে গেছি, 3 এখানে লিটিল পেয়ে গেছি, তাহলে অপশন আমাদের ডি সঠিক অ্যান্সার, অপশন ডি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ব্রাইটের কোড কি পেলাম, না ব্রাইটের কোড পেলাম 2, অপশন নেই ভাই যে 1 নম্বর 1 বললে। বোঝা গেল সবাই, বোঝা গেল, বুঝতে পারলে? চলো 2 নম্বর করো, যার অসুবিধা বলবে সঙ্গে সঙ্গে। কোশ্চেনই করবো এটা, চলো দেখো এখানে কি বলছে, না এক দুই তিন মানে ইট ইজ ব্যাক, 3, 4, 5 মানে কি ডগ ইজ রানিং, এক দুই তিন মানে হয় কি ইট ইজ ব্যাক, 3, 4, 5 মানে কি ডগ ইজ রানিং। তাহলে বলছে 3, 4, 3, 5, 6 মানে ইজ রানিং গুড, 7, 2, 8 মানে ব্ল্যাক পেট কাউ, 6, 3, 7 মানে হচ্ছে কাউ ইজ গুড, আর এই সাংকেতিক ভাষায় ব্ল্যাক কাউ ইজ রানিং এর কোড কোড কি হবে? এর কোডটা কি হবে? তাহলে ভালো করে দেখো, ব্ল্যাকের কোড আগে বের করে নিই, ব্ল্যাক কোথায় আছে? ব্ল্যাক যদি বের করি, ব্ল্যাক ভালো করে লক্ষ্য করো, এখানে ব্ল্যাক আছে, আর কোথায় আছে? এখানে ব্ল্যাক আছে, এখানে ব্ল্যাক, এখানে ব্ল্যাক, আর নেই। তার মানে 1 আর 4 নম্বর এখানে কি ব্ল্যাকের কোড থাকবে? কমন কি আছে দেখে নাও ভালো করে, 1, 2, 3 হতে পারে, করি দেখো চলো, 1, 2, 3, 6, 7, 2, 8 তাহলে এখানে কমন কি আছে? 2 কমন, এখানেও 2 আছে, এখানেও 2 আছে, কিন্তু আর আদার্স কমন নেই, তাহলে ব্ল্যাকের কোড কত হয়ে গেল? তুমি বলবে 2। এবার দেখো ভালো করে লক্ষ্য করো, কাউ কাউ কোথায় আছে? এবার দেখো কাউ কাউ কোথায় আছে? না কাউ শুধুমাত্র দেখো লাস্টেরটাই আছে, এখানে কাউ, এখানে কাউ এখানে আছে। তাহলে 4 আর 5 এই দুটোর মধ্যে কাউয়ের কোড থাকবে, এখানে কাউ আছে, এখানে কাউ আছে, আর কাউ নেই। তাহলে এই দুটোর মধ্যে কমন কি আছে? না এখানে 7 আছে, এখানে 7 আছে, তাহলে কাউয়ের কোড অবশ্যই 7। ইজ ইজ ভালো করে লক্ষ্য করো, এখানে ইউজ ইজ আছে, এখানেও ইজ আছে, এখানেও ইজ আছে, আবার এখানেও আছে, মানে 4 নম্বর বাদে প্রত্যেকটা আছে। তাহলে এখানে দেখো 3 আছে, এখানেও 3 আছে, এখানেও 3 আছে, আবার এটাতেও 3 আছে, 3 4-এ নেই, ইজও নেই, তার মানে ইচের কোড হয়ে গেল 3 বা 3।
রানিং দেখো, রানিং এখানে পাচ্ছি, আবার এখানে পাচ্ছি, আর কোথাও আছে? নেই। তাহলে 2 আর 3 এই দুটোর মধ্যে রানিং এর কোড আছে, কোনটি হবে? 3 তো হয়ে গেছে, 3 তো ইজের কোড, আর কে কমন আছে? 5 কমন, দেখো 5 হয়ে গেল রানিং এর কোড। তাহলে 2 7 3 5 এটাই হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। তাহলে দেখো ভালো করে, এখানে এখানে 7 নেই, 5 3 4 7 নেই, তাহলে এটা বাদ। এখানে 7 আছে, 2 আছে, 5 আছে, 3 আছে, এটাই সঠিক অ্যান্সার। এখানে 7 নেই, এখানে 7 আছে, 3 আছে, 2 নেই, তাহলে অপশন বি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। অপশন বি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। বোঝা গেল সবার? এইভাবে দাদা বলছি, অপশনে পরপর সাজানো নাও থাকতে পারে, তাই তো? হ্যাঁ, নাও থাকতে পারে, মানে প্রথমে ব্ল্যাক হলো, এখানে দুই দুই প্রথমে হবে, এখানে তো দুই মিডলে আছে ধরো, অবশ্যই মানে অবশ্যই অপশনে উত্তর না, প্যারেন্টসে নাই, এখানে নেই। তাহলে তো ইটের কোড 1 বলতেই পারতাম, ইজের কোড 2 বলতেই পারতাম, প্যারেন্টসে নেই, রিঅ্যারেঞ্জ করা আছে। আচ্ছা 3 নম্বর চলো করো, নিজেরা করার চেষ্টা করো। তিন নম্বর, 975 মানে কি? থ্রো অ্যাওয়ে গার্বেজ, বা শর্ট আস মানে হচ্ছে গিভ অ্যাওয়ে স্মোকিং। অ্যান্ড 223, 223 মানে হচ্ছে স্মোকিং ইজ হার্মফুল, তাহলে এর কোডটা কি হবে? কি হতে পারে? হ্যালো, হতে পারে চলো দেখো কি বলছে, না গিভ এর কোড কি? গিভ কোথায় আছে? থ্রো অ্যাওয়ে গার্বেজ, এখানে আছে গিভ, আর কোথায় আছে? নাই, একটাতেই। কি বলছে, না 975 হচ্ছে থ্রো অ্যাওয়ে গার্বেজ এর কোড, 528 হচ্ছে গিভ অ্যাওয়ে স্মোকিং এর কোড, আর 213 হচ্ছে স্মোকিং ইজ হার্মফুল এর কোড। যেহেতু গিভ এটাতে আছে, তাহলে গিভ এর কোড অবশ্যই 528-এর মধ্যে, তাহলে 528 মানে 5 হতে পারে। 3 দেখো, এখানে 528-এর মধ্যে নেই, তাহলে 3 আগেই বাদ, যেহেতু এখানে 3 নেই, তাহলে 3 আগেই বাদ, তাহলে 258 হতে পারে। তাহলে আমাকে দেখতে হবে গিভ শুধুমাত্র এই 528-এর মধ্যেই থাকবে গিভের কোডটা, কেন? কারণ এগুলো তো গিভ নেই, তো তার মানে গিভের যে কোডটা হবে সেটাও কিন্তু এই দুটোর মধ্যে, মানে 975 আর 213-এর মধ্যে থাকবে না। কি বললাম, বোঝা গেল? যেহেতু গিভ শুধুমাত্র এই গিভ অ্যাওয়ে স্মোকিং এই পার্টটাতেই আছে, গিভ শুধুমাত্র এই পার্টটাতেই আছে, তাই গিভের কোড এখানেই থাকবে। তাহলে গিভ যেহেতু এগুলোতে নেই, তাহলে এগুলোর মধ্যে গিভের কোডও থাকবে না। 975, তাহলে 5 দেখো এখানে আছে, গিভ তো নেই, শুধুমাত্র এখানে আছে, তাহলে 5 হতে পারে না। আবার দেখো 213, এই কোডটার মধ্যে স্মোকিং ই স্যাম্পল, এখানেও গিভ নেই, তাহলে 2ও হতে পারে না। অ্যান্সার 8, বোঝা গেল? এইভাবে মারতে হবে দেখে। কোশ্চেন 3 4 চলো, এই কোশ্চেনগুলো ব্যাংকিং এর কোশ্চেন। হ্যাঁ, ব্যাংকিং এ আসতো, এখন রিসেন্ট তুলছে, এই যে IBPS স্পেশালিস্ট অফিসার 2012-তে এসেছিল। কারণ এই যে 4 থেকে 8 বলছে, মানে 4 5 6 7 8 কটা কোশ্চেন দিবে পরপর, এগুলো ব্যাংকিং এর কোশ্চেন, ব্যাংকিং এইভাবেই থাকে। তাহলে 829 মানে কি? হাউ আর দাও। 958 মানে কি? দাও আর গুড। চলো লিখে নিই, ভালো হবে। কি বলছে? হাউ HOW, হাউ আট দাও HOW, এর কোড দেওয়া আছে কত? 829। তারপরে কি দেওয়া আছে? দাও আর গুড, উত্তর বলো না ভাই, উত্তর, উত্তরের পেছনে ছুটলে হবে না দাদা। ওটা ইউ হবে না, THOU হবে না, W লিখলে যে। আচ্ছা ইউ ভুলে লিখেছি, ঠিক আছে তাও চলো মুছে লিখ। মুখ্য সূক্ষ্ম মানুষ আমরা, তাই তো পীযূষ ভাই? চলো তাহলে কি বলছে এটা? THOU, দাও, দাও আর গুড, দাও আর গুড, এটার কোড কি দেওয়া আছে? 1 না 958, 958, আর কি দেওয়া আছে? দাই গুড অ্যান্ড দাও ব্যাড, THY, দাই গুড
অ্যান্ড কি আছে, দাও, PHOU, দাও প্যাড, এটার কোড দেওয়া আছে কত, 15873। এবার বলছে দাই, TH, দাই এর সংকেত কি হবে, দেখো ভালো করে দাই কোথায় আছে, দাই কোথায় আছে, এই যে দাই, দাই আছে এখানে লাস্টের টাই, আর কোথায় আছে, দাও আর গুড, হাউ আর, হাউ আর্ট দাও, তাহলে দাই শুধুমাত্র এটাতেই আছে, তাহলে দায়ের যে কোড হবে সেটা 15873 এর মধ্যেই থাকবে। তাহলে দেখো 15873 এখন কি আসে, কি বলছে দাই, TH এর কোডটা কি হবে, দায়ের কোডটা শুধুমাত্র এখানে হবে, দেখো দায়ের যে কোড এটা এখানেই থাকবে, এখানে থাকবে না, তাহলে 9 এখানে আছে, 5 দেখো এখানেও আছে এখানেও আছে, তাহলে 5 হতে পারে না, 5 অপশনেও নেই, তাহলে 5 বাদ আ গেই, আর কি আছে এখানে দেখো আর কেউ নেই, 8, 8 এখানে আছে এখানেও আছে, তাহলে 8 বাদ, সব জায়গায় আছে, তাহলে 173 পড়ে থাকছে, 173 দেখো এই কোডটাতেও নেই এখানেও নেই, তার মানে দায়ের কোড কি এক বলতে পারি না, কারণ 73ও হতে পারে, কারণ আমি তো কনফার্ম না, আবার দায়ের কোড 73ও হতে পারে, একও হতে পারে, তাহলে এক অথবা 7 বলতে পারি না, 7ও বলতে পারে না, 3ও বলতে পারে না, তিনটাই হতে পারে, কোনটা আমি যেহেতু শিওর হচ্ছি না, তাহলে 173 এই তিনটে কোড কোনটা দায় আমি তো কোনো মতেই বলতে পারছি না বা বুঝতে পারছি না এখান থেকে, তাহলে তিনটাই হতে পারে, সেজন্য অপশন ডি হয়ে যাবে 173, কারণ এখান থেকে তো আর নির্ণয় করাই যাচ্ছে না দায়ের কোড কোনটা হতে পারে, 1 হতে পারে, 7 হতে পারে, 3 হতে পারে, 5-8 বাদ দিয়ে দিলাম, কারণ ওই দুটো তো আছে কিন্তু দায় তো এই দুটোতে নেই, সেই জন্য 5-8 অটোমেটিক বাদ গেল, এবার দায়ের কোড যে 1 আমি কী করে বলবো, সেই জন্য 173 তিনটাই হয়ে যাবে। এখানে বলছে দাও, দাও এর সংকেত কী হবে, ওটা থেকেই করতে হবে, যেহেতু 4 থেকে 8 করছিল, দাও এর সংকেত কী হবে, চলো দেখো বলে করে দাও কোথায় আছে, এই যে দাও, TH OU, দাও এর সংকেত কী হবে, আর কোথায় আছে দাও, এখানে ফার্স্টে, তাহলে এই দুটো দাও আছে এখানে নেই, তার মানে দাবের যে কোড এই দুটোতে কমন থাকবে, তাহলে কমন কে আছে, 8 দেখো এখানেও আছে কিন্তু এখানে তো দাও নেই, তাহলে 8 হবে না, দেখো 9 এখানেও আছে এখানেও আছে, 9 কমন, 2 কন কিন্তু কমন নেই, তাহলে 9 হয়ে যাবে দাবের কোড, দাবের কোড হয়ে যাবে 9, দায়ের কোড হয়ে যাবে 9। নেক্সট চলো 6 নম্বর, 6 নম্বরটা একটু আবার আলাদা, চলো করো, দাদা হ্যাঁ বলছি এই দাওয়ের কোডটা 8 হলো না কেন, 8 তো কমন ছিল, চলো দেখি 8 কমন ছিল, দাওয়ের কোড হলো না, দেখো তাই গুড অ্যান্ড বাট এখানে কি দাও আছে ভাই, এখানে হ্যাঁ দাদা ঠাট্টাই তো দাও আছে, দাও আছে এটা দাও, হ্যাঁ তাহলে 8 করো, তাহলে 8 হয়ে যাবে, বুঝতে পারলেন এখানে, হ্যাঁ তাহলে 8 তিনটেতেই কমন আছে, তাহলে 8 হয়ে যাবে দাবের কোড, আর আগেরটা যেহেতু করেছি এখানে দায়ের কোড, দায়ের কোড যেহেতু 8, 8 সবগুলোতে আছে সেই জন্য দায়ের কোড 8 করিনি, এখানে 8 অপশনেও নেই, তাহলে দাবের কোড, হ্যাঁ দায়ের কোড 8 করো 9 না করে, ঠিক আছে ওটা বুঝতে পারিনি, 8 করো 9 না, চলো নেক্সট চলো 6 নম্বর, এটা দেখো বলছে কল কিপ মট, এর মানে হচ্ছে সিঙ্গিং ইজ অ্যাপ্রেসিবল, মট বাজ মিন, এর মানে হচ্ছে ড্যান্সিং ইজ গুড, কিপ নট বাজ এটা হচ্ছে সিঙ্গিং অ্যান্ড ড্যান্সিং, তাহলে ওই নিয়মে গুড, গুড মানে কী হবে, গুডের কোডটা জানতে চাইছে, গুডের কোডটা কী হবে জানতে চাইছে, তাহলে গুড কোথায় আছে দেখো ভালো করে, এই যে গুড, এখানে গুড আছে,
আর কোথাও আছে সিঙ্গিং অ্যান্ড ড্যান্সিং আছে, এটা গুড নাই, সিঙ্গিং ইজ অ্যাপ্রিসিবল আছে। তাহলে গুড এর কোড শুধুমাত্র এই তিনটের মধ্যেই হবে, MOT BASA MIN, এই তিনটে। তাহলে এই তিনটের মধ্যে, এই তিনটে বাদে কি নট নট হতে পারে না, কারণ এই তিনটের মধ্যে নেই। গুড আর অন্য কোথাও আছে? নেই। তাহলে মিন MIN হতে পারে, বাজ এটাও হতে পারে। তাহলে মিন আর বাজ এই দুটোর মধ্যে কোনটা, বা দেখো ভালো করে দেখে নাও, যে কোনো একটাকে ক্লাসিফাই করো। এখানে দেখো ড্যান্সিং আছে, এখানেও ড্যান্সিং আছে, তাহলে এই দুটোর মধ্যে কে কমন আছে দেখে নাও। এখানে দেখো, হ্যাঁ বাজ BAJ এটা কমন আছে, এখানে BAJ কমন আছে। তাহলে BAJ যদি কমন থাকে তাহলে ড্যান্সিং এর কোডটি ওটাই হয়ে যাবে, তাহলে BAJ নাই। তাহলে মিন হতে পারে, মিন কিনা তাও আমাকে কনফার্ম করে নিতে হবে, কারণ এখানে ডি অপশন আছে। দরকার নেই, কনফার্ম তো হয়ে গেলাম, ড্যান্সিং এর কোড পেয়ে গেলাম, ইজটা দেখতে হবে। এখানে যেহেতু গুড ড্যান্সিং ইজ গুড, ড্যান্সিং এর কোড পেয়ে গেলাম, ইজটা আছে। ইজটা কোথায় আছে? এই যে ইজ আছে এখানে ফার্স্টটা দেখো, আর এখানে ইজ আছে। তাহলে এই দুটোর মধ্যে ইজ কমন থাকবে, তার মানে ইজ এর কোডটা কমন থাকবে। কমন কি আছে? MOT কমন আছে, এখানে এখানে MOT কমন আছে, তার মানে ইজ এর কোড হচ্ছে MOT, তার মানে মিন অ্যান্সার। তাহলে মিন অ্যান্সার সঠিক। বোঝা গেল? নেক্সট যাবো, আরেকবার একটু বললে ভালো হয়, টাইম লাগবে, লেন্দি হয়ে যাবে, কিন্তু ভালো করে লক্ষ্য করো একটু। এখানে কি বলছে? গুড এর কোড জানতে চাইছে। তাহলে গুড শুধুমাত্র এখানেই আছে, ড্যান্সিং ইজ গুড। তাহলে গুড এর কোড যদি এখানেই থাকে আর আদার্স না থাকে, তাহলে গুড এর কোড দেখো ভালো করে, MOT BSA MIN এই তিনটের মধ্যে হয়ে যাবে। তাহলে যেহেতু এই তিনটের মধ্যে নট নেই প্রথমে, সেজন্য আগে নট বাদ দিলাম। এবার আমাকে কনফার্ম হতে হবে BSA না MIN কোনটা হবে কমন। এখানে দেখো ভালো করে, যে কোনো একটাকে আমাকে অমিট করতে হবে, বাকিটা হয়ে যাবে। তাহলে ইজ আছে, ইজকেই দেখে নাও না। ইজ যদি দেখি, এখানে ইজ আছে, এখানেও ইজ আছে, প্রথমটাই আর এখানটাই, এই দুটোর মধ্যে ইজ কমন আছে, এখানে তো নেই। তাহলে এই দুটোর মধ্যে ইজের কোড কমন থাকবে। তাহলে কুল টিপ মট, এখানে আছে মট বাস মিন, তাহলে এখানে মট কমন আছে, এখানে মট আছে, কিন্তু দেখো এখানে নেই, তার মানে ইজ হয়ে গেল মটের কোডটা। বোঝা গেল? তাহলে মট যদি ইজের কোড হয়, বাস তো আগে বাদ চলে গেল, তার মানে মিন এটাই হবে কি গুডের অ্যান্সার বা গুডের কোড। মিট করো, মিট করো, সাউন্ড আসছে। 7 নম্বর দেখো বলছে সি এর কোড কি হবে। গুড অ্যান্ড টেস্টি এখানে দিয়েছে 134, সি গুড পিকচার্স, এখানে সি আছে, সিটা জানতে চাইছে। সি গুড পিকচার্স 478, পিকচার্স আর পেন্ট, এখানেও দেখো সি নেই, শুধুমাত্র ওটাতেই আছে। চলো বের করো সি এর কোড কি হবে। তাহলে সি যেহেতু এখানে আছে, তাহলে সি এর কোডটা এখানেই থাকবে শুধুমাত্র 478-এর মধ্যে। তাহলে এখানে দেখো 478-এর মধ্যে 9 আসছে না, 2 আসছে না, 1ও আসছে না, তাহলে 8 অ্যান্সার। 8 নম্বর করো, কাস্ট CASTE এর সংকেত কী হবে। চলো বের করো বলছে কাস্ট, কাস্টের সংকেত কী হবে। এখানে হুইজ ক্লাস আছে, কাস্ট এখানে আছে, কাস্ট অ্যান্ড ক্লাস। তাহলে কাস্টের, কাস্ট অ্যান্ড ক্লাস এখানে বলছে 583, তাহলে 583 583, তার মানে 7 না হয় 3, নাহলে 8, নাহলে 58, কোনটি অ্যান্সার দেখো ভালো করে। কাস্টের দেখো এখানে ক্লাস কমন আছে, এখানেও ক্লাস আছে, দুটোর মধ্যে ক্লাস কমন আছে, তার মানে 37 আর 583 এর মধ্যে কমন কে? 3 কমন। এখানে হুইজ ক্লাস আছে, তাহলে এখানে আছে 583, মানে হচ্ছে কাস্ট অ্যান্ড ক্লাস, তাহলে ক্লাস দুটোতেই কমন আছে, এখানেও ক্লাস আছে, এখানেও ক্লাস আছে, তার মানে ক্লাসের কোডটাও এখানে কমন, তার মানে 7 এখানে কিন্তু নেই, 583 আছে, এখানে 37 আছে, তার মানে ক্লাসের কোড 3 হয়ে যাবে। তাহলে 3 যদি ক্লাসের কোড হয় তাহলে কাস্টের কোড না, তার মানে এখানে বাকি থাকলো কি কাস্ট অ্যান্ড ক্লাস। আমি দেখো ভালো করে,
এখানে থ্রি যদি ক্লাসের কোড হয়ে যায় হুইচ হতো সেভেন, সেভেন তো অপশনে নেই, তার মানে কি এখানে দেখো 583 আছে, থ্রি জানলাম থ্রি হচ্ছে ক্লাসের কোড, বাকি থাকলো 5 আর 8, তাহলে 58 কার কোড, ক্লাস কাস্ট আর অ্যান্ড এই দুটোর কোড হয়ে যাবে, তার মানে 5 না 8 আমি কনফার্ম না, তাহলে ডি অ্যান্সার করতে হবে। 8 যেহেতু আমি বলতে পারছি না, তাহলে 5 অথবা 8 এটাই অ্যান্সার হবে, কারণ কোনটা কাস্টের কোড 5 না 8 আমি বলতে পারবো না, নির্ণয় করতে পারছি না, তাহলে 5 অথবা 8 এটাই হয়ে যাবে সঠিক অ্যান্সার। বোঝা গেল অনয় ভাই? দাদা এসব আবার করতে হয় নাকি, মুখে মুখে হয়ে যায়। আরে না না দাদা, চলো কথাটাও বলছে না গো আমাদের সাথে, লেভেল হাই হলে যা হয়, এত সুন্দর সুন্দর ভিডিও বানাচ্ছ। আরে আমি না, ওখানে লেখাই আছে এডিট অপশন কে করেছে। ঠিক আছে চলো, অসুবিধা হচ্ছে না তো? না দাদা চলো। ছবিটা একটু অন্যরকম এসছে, করো এখানে জানতে চাইছে রুরাল ডিভাইড এর সংকেত কি হবে, শুনবে কথাগুলো, এখানে চাইনিজ কোডিং এ কথাই মানে শোনা দরকার, কিভাবে কি করছে। রুরাল এখানে আছে দেখো ভালো করে, ডিভাইড এখানে আছে, আর কি বলছে রুরাল ডিভাইডের কোডই জানতে চাইছে, আর কোথায় রুরাল আছে, এখানে দেখো ডিভাইড আছে রুরাল, আর কোথায় আছে রুরাল অ্যান্ড আরবান ডিভাইড, এর কোড হচ্ছে না এইচ ইউ জেড ইউ এল এ, গ্যাপ ইন রুরাল, এখানে রুরাল আছে, ইনফ্রাস্ট্রাকচার কে লেখাচ্ছে ইউটি, এখান থেকে লেখাচ্ছে ইউটি এল এ ভিআইএম, এটা একটা রুরাল অ্যান্ড আরবান ডিভাইড, এর কোড হচ্ছে এন এ এইচ ইউ জেড ইউ লা, এটা তাহলে রুরাল এখানে আছে আর রুরাল এখানে আছে, তার মানে রুরাল রুরাল যেটা আছে এর কোডটা শুধুমাত্র এন এ এইচ ইউ জেড ইউ লা এটা, আর ইউটি এল এ ভি এম আই পি আই যেটা মার্ক করলাম আন্ডারলাইন করলাম এই দুটোর মধ্যেই থাকবে, কারণ রুরাল ওখানেই আছে, আরবান প্ল্যানিং মোর ইম্পর্টেন্ট, আর এখানে আছে মোর ডিভাইড দ্যান গ্যাপ, এখানে কিন্তু রুরাল নেই, এই দুটোতেই আছে, তাহলে এই দুটো নিয়েই আগে কাজ করবো, এটা আর এটা। তাহলে এখানে দেখো রুরালের কোড এই দুটোর মধ্যে কমন আছে, এখানে না আছে, এখানে কিন্তু ইউটি, এখানে এল এ ভি এম, এই দুটোর মধ্যে কে কে কমন আছে চলো লিখে নাও সুবিধা হবে। প্রথমটায় কী আছে এন এ, প্রথমটায় বলছি এন এ এইচ ইউ জেড ইউ, আর কী আছে এল এ, আর দ্বিতীয়টায় কি আছে ইউটি এল এ ভি এম, আর কি আছে পি আই, রুরাল যেহেতু এই দুটোর মধ্যে কমন আছে তাহলে কমন কোড থাকবে নিশ্চয়ই, এখানে লা এটা কমন হচ্ছে, এটাও কমন হচ্ছে লাটা, এন এ এখানে নেই, এইচ ইউ নেই, জেড ইউ নেই, তাহলে লা হয়ে গেল রুরালের কোড, রুরালের কোড হয়ে গেল লা। এরপরে দেখো ভালো করে ডিভাইড, ডিভাইড কি প্রথমটায় আছে, তাহলে প্রথমটাকে রেখে দিলাম, আর শেষটা দেখো ভালো করে আরবান প্ল্যানিং মোর ইম্পর্টেন্ট, এখানে নেই, মোর ডিভাইড দ্যান গ্যাপ, এখানে ডিভাইড, এখানে দেখো ডিভাইড আছে লাস্টেরটায়, তাহলে লাস্টেরটা লিখছি, লাস্টেরটা লিখছি 4 নম্বরটা, কী আছে পি আই সি ইউ, আর কী আছে ডি এম, আর কী আছে জেড ইউ, তাহলে এই দুটোর মধ্যে 1 আর 4 এই দুটোর মধ্যে কমন আছে, কে কমন না ডিভাইড কমন, তাহলে এই দুটো থেকে নিশ্চয়ই আমি ডিভাইডের কোড পাবো, এখানে দেখো না আছে, কমন আছে নাই, জেড ইউ কমন পাচ্ছি, দেখো জেড ইউ এখানে কমন পাচ্ছি, তাহলে জেড ইউ হয়ে গেল ডিভাইডের কোড, জেড ইউ, তাহলে রুরাল ডিভাইডের কোড হবে লা জেড ইউ, এখানে লাও আছে জেড ইউ আছে, তাহলে এটাই অ্যান্সার, এখানে লা আছে কিন্তু জেড ইউ নাই, পি আই জেড ইউ, জেড ইউ আছে কিন্তু লা নাই, এটাও তাই, তাহলে অপশন এ আমাদের সঠিক অ্যান্সার। বোঝা গেল সবাই বুঝতে পারলে? অনিমেষ ভাই প্রবলেম হচ্ছে না তো?
দাদা বলছিলাম যে এইখানে লা আর জেডিউ মানে আগা পিছা করে লেখা আছে, সেটা হ্যাঁ, তো কোনো প্রবলেম নাই না তাই তো? না না থাকতে পারে, কারণ দেখো ভালো করে লক্ষ্য করো, প্রথমটায় যদি বলি 1 নম্বর, যেটা রুরাল অ্যান্ড আরবান ডিভাইড আছে, এর কোডটা আছে এনএ এইচইউ জেডিউ লা। রুরাল আছে প্রথমে, আর রুরালের কোড করলাম কি লা, লা কিন্তু দেখো একদম শেষে দেওয়া আছে, তার মানে কি হুম হুম অ্যারেঞ্জ অ্যারেঞ্জ করে দেওয়া নাই, পরপর দেওয়া নেই, বোঝা গেল? আচ্ছা দাদা, চলো শুরু হচ্ছে না দাদা, চালাও। 10 নম্বর করো, এখানে অ্যান্ড এর সংকেত কি বলছে, ওটা থেকেই হয়ে যাবে, আগের কোশ্চেন নেই, এখানে অ্যাডজাস্ট করা আছে, ঠিক আছে? অ্যান্ড এর সংকেত, অ্যান্ড এর সংকেত কি, চলো আগেরটা থেকেই বের করো। অ্যান্ড কোথায় আছে দেখো ভালো করে, রুরাল অ্যান্ড আরবান ডিভাইড, অ্যান্ড কোথায় আছে, চলো কালি চেঞ্জ করি, অ্যান্ড কোথায় আছে, রুরাল অ্যান্ড আরবান, এই যে অ্যান্ড, এটাতে অ্যান্ড দেওয়া আছে, আর কোথায় আছে, গ্যাপ ইন রুরাল ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড নেই, আরবান প্ল্যানিং মোর ইম্পর্টেন্ট নেই, মোর ডিভাইড দ্যান গ্যাপ এখানেও নেই, শুধুমাত্র একটাতেই আছে, প্রথমটাতেই। তার মানে প্রথমটাতেই শুধুমাত্র কি অ্যান্ড এর কোড থাকবে, অ্যান্ড এর কোড যেটা বলছে, অ্যান্ড এর কোড শুধুমাত্র প্রথমটাতেই থাকবে, মানে এটা আর আদার্স কোথাও থাকবে না। তাহলে অ্যান্ড এর কোড কি হতে পারে, না এইচইউ জেডিউ, তাহলে জেডিউ এলে তো না, যেহেতু জেডিউ আগে হয়ে গেছে কি ডিভাইডের কোড, এলইউ এটাও হয়ে গেছে রুরালের কোড, বাকি আছে কি এনএ আর এইচইউ, তাহলে অ্যান্ড শুধুমাত্র এখানেই আছে কিন্তু আদার্স কোথাও নেই, তাহলে এনএ আর এইচইউ এটা কি আর আদার্স কোথাও আছে, সেটা দেখে নাও, তাহলে হয়ে গেল। দ্বিতীয়টা যদি দেখি, দ্বিতীয়টায় দেখো এখানে এনএ আছে, এইচইউ আছে, এইচইউ আর কোথায় আছে, চলো 3 নম্বরটা লিখে নিই, 3 নম্বরটা দেখো, এখানে 3 নম্বরটায় এনইউটা আছে, এই যে 3 নম্বরটায় এখানে এনইউ আছে, তার মানে কি এখানেও এনইউ আছে, প্রথমটাই এন এ, সরি এনএ, এনইউ বলছি কেন, এটা এনএ আছে, আবার প্রথমটা তৃতীয়টা লেখা হয়নি কিন্তু, হ্যাঁ লিখিনি, তৃতীয়টাতেও এনএ এনএ আছে, তার মানে এনএ যখন আছে তার মানে অ্যান্ডের কোড অন্য জায়গায় থাকতে পারে না, 3 নম্বরে যেহেতু এনএ থেকে গেল তার মানে এনএটা কিন্তু অ্যাডের কোড না, তার মানে এইচইউটা হয়ে গেল অ্যান্ডের কোড, বোঝা গেল কি বললাম? হ্যাঁ, তাহলে এইচইউ হয়ে যাবে অ্যান্ডের কোড। 11 নম্বর দেখো, গ্যাপ জিএপি, গ্যাপ এর সংকেত কি হবে, জিএপি গ্যাপ এর সংকেত কি হবে, এখানে কি জানতে চাইছে, এনইউ এটা এন এন এ করলাম, এইচইউ করলাম, চলো এবার বলছে গ্যাপ, হ্যাঁ বলো, বলছি ওই 10 নম্বরেরটা একটু বলবা, এখানে বলছে অ্যান্ড এর সংকেত কি হবে, এখানে বলছে অ্যান্ড এর সংকেত কি হবে, অ্যান্ড কি শুধুমাত্র এখানে আছে, অ্যান্ড আর আদার্স কোথাও আছে, কথা বলবে, সাউন্ড মিউট করো, মিউট করো, কি দেখো দেখে বলো, থাকলে বলো না থাকলে না, একটাই আছে না, তাহলে অ্যান্ড এর কোড অন্য কোথাও থাকবে না, তার মানে কি আমি আগে থেকেই যেহেতু এটাই তো অ্যান্ড 1 নম্বরে আছে, 1 নম্বরে, তাহলে এন এ এইচ ইউ জেড ইউ এল এ, তার মানে অ্যান্ড এর কোড শুধুমাত্র এর মধ্যেই থাকবে, আদার্স কোথাও নেই, জেড ইউ এটা অ্যান্ড এর কোড না, জেড ইউ পেয়ে গেছে আগেই, এই যে ডিভাইড এল এ এটাও কিন্তু পেয়ে গেছে আগে রুরাল রুরালের কোড, তাহলে বাকি থাকলো এন এ আর এইচ ইউ, যেহেতু অ্যান্ড শুধুমাত্র 1 নম্বরেই আছে, আদার্স কোথাও নাই, তাহলে এন এ এটা 1 নম্বরে থাকবে, অন্য কোথাও থাকবে না, কিন্তু 3 নম্বরে দেখো ভালো করে এন এটা আছে, তার মানে এটা কি অ্যান্ড এর কোড না, তার মানে বাকি থাকলো কে এইচইউ, তাহলে এইচইউ হয়ে গেল অ্যান্সার, বোঝা গেল? চলো গ্যাপ দেখো, নেক্সট কোশ্চেন কি ছিল, গ্যাপ, গ্যাপের কোড কি, রুরাল অ্যান্ড আরবান ডিভাইড, তারপরে কি আছে গ্যাপ, এই যে গ্যাপ আছে এখানে দ্বিতীয়টাই, দ্বিতীয়টায় দেখো গ্যাপ আছে, জিএপি গ্যাপ এখানে আছে, আর কোথায় আছে, আরবান প্ল্যানিং মোর ইম্পর্টেন্ট, আর কি আছে, মোর ডিভাইড দ্যান গ্যাপ, এখানে গ্যাপ আছে, তার মানে লাস্টেরটা আর দ্বিতীয়টা, দ্বিতীয়টা আর 4 নম্বরটা, এটা দ্বিতীয়টা আর এটা 4 নম্বরটা, এই দুটো লিখে নেবে, 1 2 3 4 করে কোডগুলো লিখে নেবে, সুবিধা হবে, তাহলে গ্যাপ দ্বিতীয় আর 4 নম্বরের মধ্যেই পাবো শুধুমাত্র, গ্যাপ ইন রুরাল এখানে আছে, তাহলে 2 নম্বর আর 4 নম্বরের মধ্যে কোন কোডটা কমন আছে দেখো ভালো করে, পিআই এখানেও আছে, পিআই এখানেও আছে, 3 নম্বরে কি পিআই আছে, 3 নম্বর পিআই নেই, তার মানে পিআই হয়ে গেল গ্যাপের কোড, পিআই
এই যে পিআই এখানে আছে, যেহেতু গ্যাপ ইন রুরাল ইনফ্রাস্ট্রাকচারকে লেখা হচ্ছে ইউটি এলএভিএম পিআই, আর মোর ডিভাইড দ্যান গ্যাপ এটাকে লেখা হচ্ছে পিআই সিইউডিএম, তার মানে এই দুটোর মধ্যে কমন কি আছে, গ্যাপ কমন আছে, তার মানে গ্যাপের কোড পিআই। চলে গেছি, চলো গ্যাপ, তাহলে গ্যাপের কোড কি পেলাম, পিআই ডি, অপশন ডি হচ্ছে আমাদের সঠিক আনসার। দেখো পাঁচটা করে দেওয়া আছে, এগুলো ব্যাংকিং এর কোশ্চেন বলে পাঁচটা করে অপশন। দেন টিএইচএএন এর সংকেত কি হবে, 12 নম্বর, চলো বের করো। দেন দেন কোথায় আছে দেখো, রুরাল অ্যান্ড আরবান ডিভাইড নেই, গ্যাপ ইন রুরাল ইনফ্রাস্ট্রাকচার নেই, আরবান প্ল্যানিং মোর ইম্পর্টেন্ট এখানেও নেই, মোর ডিভাইড দেন, দেন শুধুমাত্র এখানেই আছে লাস্টেরটাই, দেন শুধুমাত্র লাস্টেরটাই আছে। এই যে দেন, দেন শুধুমাত্র লাস্টেরটাই আছে, তার মানে দেনের কোড শুধুমাত্র ওখানেই থাকবে লাস্টেরটাই। পিআই তো হয়ে গেছে, জেডিউ এটা হয়ে গেছে, সিইউডিএম, সিইউ আর ডিএম, সিইউ ডিএম কি আছে, সিইউ এখানে আছে দেখো, লাস্টের আগেরটাই আছে আবার লাস্টেরটাই আছে, তাহলে সিইউ কিন্তু হতে পারে না, ডিএমই হবে। কারণ কি, কারণ দেন আর অন্য কোথাও নাই, সিইউ এখানে আছে এখানেও আছে, সিইউ কি আগেরটা আছে, আরবান প্ল্যানিং মোর ইম্পর্টেন্ট, সিইউ গ্যাপ সরি দেন, দেন তো নেই আগেরটাই, তাহলে দেনের কোড আগেরটাতে থাকবে না, মানে 3 নম্বরে থাকবে না, কিন্তু সিইউ এখানেও আছে এখানেও আছে, তাহলে পিআই গোটা কোড হয়ে গেছে কার, গ্যাপের। এখানে জেডিউ এটাও হয়ে গেছে, জেডিউ কার কোড, ডিভাইডের, বাকি আছে সিইউ আর ডিএম, তাহলে সিইউ না, কারণ দেন এখানে আছে আগেরটাই নেই, কিন্তু সিইউ এখানে আছে আগেরটাইও আছে, তার মানে সিইউ হতে পারে না, বাকি থাকলো কি, ডিএম, তাহলে ডিএম হয়ে গেল আমাদের সঠিক অ্যান্সার। ডিএম হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, পরে দেখবে ভিডিও পেয়ে যাবে, ভিডিও দেখবে, পিডিএফ দেখবে। 13 নম্বর, আর যদি অসুবিধা হয় এখনই বলো, কোনো অসুবিধা নেই বলে দেবো। করো 13 নম্বর, করো কোন নিয়ম অনুযায়ী 253 এর কোড কি বলছে, বুকস আর ওল্ড, বুকস আর ওল্ড এর কোড দেওয়া আছে 253, 546 মানে কি ম্যান ইজ ওল্ড, আর 378 মানে হচ্ছে বাই গুড বুকস, তাহলে আর এর সংকেত কি, দেখো আর কোথায় আছে, তুমি বলবে দাদা আর এখানে আছে, আর কোথায় আছে, আর কোথাবে আর এর সংকেত, তাহলে শুধুমাত্র এই 253-এর মধ্যেই হবে, তাহলে 253-এর মধ্যে কি 6 আসে, আসে না, 4 আসে তাও আসছে না, তাহলে 2 আর 5-এর মধ্যে যে কোনো একটা হবে, কোনটা দেখো, দেখে নাও 2 কি 5, তাহলে এখানে কমন কি আছে, বুকস আছে, আর অন্য কোথায় বুকসের কোডটা বের করে নাও না, তাহলেই তো হয়ে যাবে, বা ওল্ডের কোডটা বের করে নাও, এ দেখো ওল্ড এখানেও আছে আবার এখানেও আছে ওল্ড, মানে প্রথম এবং দ্বিতীয় দুটোতেই ওল্ড আছে, তাহলে ওল্ড এর কোডও প্রথম আর দ্বিতীয়তে দুটোই থাকবে, তাহলে 253 আর পরেরটা কি আছে 546, এই দুটোতেই কিন্তু ওল্ড কমন আছে, বুকস আর ওল্ড, ম্যান ইজ ওল্ড, তাহলে ওল্ড এর কোডও এই দুটোতে কমন থাকবে, কমন কি 5, এখানেও আছে এখানেও আছে, আর কেউ কমন আছে নাই, তাহলে ওল্ড এর কোড কি পেলাম 5, তাহলে 5 যদি ওল্ড এর কোড হয়, 5 যদি ওল্ড এর কোড হয়, তাহলে 5 তো ওল্ড এর কোড হয়ে গেল, বাকি থাকলো কি 2, তাহলে 2 অ্যান্সার।
আরে সংকেত, সরি, ব্লু, ব্লু এর সংকেত কি? ব্লু এর সংকেত কি? স্কাই ইজ ব্লু, এখানে ব্লু আছে, চারশোর কাছে মানে স্কাই ইজ ব্লু, হি ইজ ডিপ, 698 মানে সি লুকস ব্লু, এখানেও ব্লু আছে, তার মানে ব্লু এর কোড হয় 481 এর মধ্যে আছে, নাহলে 698 এর মধ্যে আছে। তাহলে ব্লু এই দুটোতেই কমন আছে, তাহলে কমন কে দুটোর মধ্যে আট, আট কমন আছে, তাহলে আটই হয়ে যাবে কি ব্লু এর কোড। পনেরো নম্বর, চলে দেখো কি বলছে, কোন সংকেত অনুযায়ী এই এই লেখা হচ্ছে, তাহলে উইথ এর সংকেত কি? চলো একদম চলে যাই, উইথ, উইথ এর সংকেত কি? তাহলে মেনি রেসিডেন্টস অফ সিটি কে লেখা হচ্ছে, যা নু পা লা, মেনি রেসিডেন্টস অফ সিটি, এখানে উইথ নেই, সিটি উইথ, এখানে উইথ আছে, উইথ মেনি চয়েসেস কে লেখা হচ্ছে, কো লা নু সি, চয়েসেস মেড বাই রেসিডেন্টস কে লেখা হচ্ছে, পা এম এক্স কো ট্রি আর মেড গুড চয়েসেস ওয়ার হেয়ার, এখানে লেখা আছে এটা। তাহলে উইথ শুধুমাত্র একটাতেই আছে, আদার্স কি আছে? মেনি রেসিডেন্টস অফ সিটি নেই, সিটি উইথ মেনি চয়েসেস ওখানেও নেই, ওখানে আছে উইথ চয়েসেস মেড বাই রেসিডেন্টস, এখানে উইথ নেই। দেখো ভালো করে, শুধুমাত্র একটাতেই আছে, তাহলে উইথ যখন এখানে আছে, তার মানে উইথের যে কোড সেটা শুধুমাত্র প্রথমটাতেই থাকবে, মানে দ্বিতীয়টাতে। মেনি রেসিডেন্টস অফ সিটি এর কোড কি দিয়েছে? যা, তারপর লিখেছে এন ইউ, তারপর লিখেছে পি এ, তারপর লিখেছে এল এ। দুই নম্বর যেটা আছে, সিটি উইথ মেনি চয়েসেস, এখানে লিখেছে এর কোড কে ও এল এ এন ইউ, আর লিখেছে এস আই। তিন নম্বর যেটা আছে, চয়েসেস মেড বাই রেসিডেন্টস, এটাকে লিখেছে পি এ এম এক্স কে ও, আর কি লিখেছে টি আর। চার নম্বর যেটা আছে, মেড গুড চয়েসেস হেয়ার, একে লিখেছে ভি কে এন পি টি আর কে ও। তাহলে উইথ এর কোড কোথায় আছে? এখানে দেখো ভালো করে, মেনি রেসিডেন্টস অফ সিটি, সিটি উইথ মেনি চয়েসেস, দুই নম্বরে আছে উইথ, উইথ এর কোড, তার মানে উইথ এর যে কোডটি হবে সেটা শুধুমাত্র দুই নম্বরে থাকবে, আদার্স কোথাও থাকবে না, কারণ দুই নম্বরে শুধুমাত্র উইথ আছে। তাহলে দেখো কোন কোডটি আদার্স নেই, দেখো লা এখানেও আছে, এখানেও আছে, তার মানে লা হতে পারে না, কে ও এখানেও আছে, কে ও এখানেও আছে, তাহলে কে ও এটাও হতে পারে না, এস আই এখানেও আছে, আদার্স কোথাও আছে? এস আই আর আদার্স কোথাও নেই, তার মানে এস আই হচ্ছে এর কোড। এন ইউ এখানেও আছে, দেখো ভালো করে এখানেও আছে, তাহলে এন ইউ না, টি আরও না, বাকি থাকে এস আই তো পেয়ে গেছি, টি আর তো দুয়ের নেই, টি আর তো আগেই বাদ, তাহলে অপশন ডি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। দেখো ভালো করে, মেড বাই রেসিডেন্টস কি জানতে চাইছে? মেড বাই রেসিডেন্টস এর সংকেত কি? তিনটাই বের করতে হবে আগেরটা থেকে, মানে এরকম লেন্দি থাকবে না, ঠিক আছে, আমাদের কেপি ডব্লিউ বিপি এস হবে, এটা ব্যাঙ্কিংয়ের কোয়েশ্চেন সেই জন্য দেখেছি, কিন্তু এটা করলে অনেক উপকার হবে, প্র্যাকটিস হয়ে যাবে, স্পিড ওয়ার্ড, ভুলেই তো গেলাম, কী জানতে চাইছে? মেড বাই রেসিডেন্টস এর কোড কী হবে? মেড বাই রেসিডেন্টস, চলো মুছি এটা, কী জানতে চাইছে? মেড বাই রেসিডেন্টস, মেড বাই রেসিডেন্টস, চলো এর কোড খুঁজে বের করো। প্রথমে দেখো মেনি রেসিডেন্টস আছে, এখানে রেসিডেন্টস আছে, তারপরেরটা দেখো ভালো করে, সিটি উইথ মেনি চয়েসেস, চয়েসেস মেড বাই রেসিডেন্টস, এখানেও রেসিডেন্টস আছে আর নেই, তার মানে মেনি রেসিডেন্টস অফ সিটি এক নম্বর, আর চয়েসেস মেড বাই রেসিডেন্টস এটা তিন নম্বর, এই দুটোর মধ্যে রেসিডেন্টসের কোড আছে, তাহলে এই দুটোর মধ্যে কোন কোডটা কমন আছে? যেহেতু এই দুটোর মধ্যে রেসিডেন্ট আছে,
তাহলে রেসিডেন্টের কোডও কমন থাকবে এই দুটোর মধ্যে। কে কমন আছে দেখে নাও, জে এ এখানে নেই, এন ইউ এখানে নেই, পি এ এখানেও আছে, পি এ আছে কমন, এক আর তিন এর মধ্যে পি এ কমন আছে, এম এক্স দেখো নেই, কে ও নেই, টি আর ও নেই, তাহলে পি এ হয়ে গেল রেসিডেন্সের কোড। এবার দেখো মেড বাই, বাই বা মেড যে কোনো একটা বের করে নাও কোনো অসুবিধা নাই, বাই চলো বের করো, বাই দেখো কোথায়, চয়েসেস মেড বাই এখানে আছে, এটা কি তিন নম্বর, এটা তিন নম্বর, বাই বাইয়ের কোড তিন নম্বর। আর কোথায় আছে মেনি রেসিডেন্টস অফ সিটি, চয়েসেস মেড বাই রেসিডেন্টস, ব্যাস তাহলে শুধুমাত্র বাইয়ের কোড তিন নম্বরে থাকবে, কারণ বাই ছাড়া আর আদার্স কোথাও নেই, শুধুমাত্র এখানেই আছে। তাহলে বাই এর কোডটা শুধুমাত্র তিনেই থাকবে, আর কোথাও থাকবে না। দেখো ভালো করে, টি আর এখানে আছে, এখানেও আছে, টি আর না, কে ও এখানে আছে, এখানেও আছে, কে ও না, পি এ তো হয়ে গেছে আগে, তাহলে বাকি থাকলো ম্যাক্স, তাহলে এটাই হয়ে গেল বাইয়ের কোড। এবার আমি অপশনটা দেখতে পাচ্ছি না, নাহলে কিন্তু অনেক অপশন বাদ চলে যায় এইভাবে, অপশনটা এখানে শো হচ্ছে না, তাহলে এটা হচ্ছে ম্যাক্স, অপশন লক্ষ্য করে রাখবে, যেহেতু একটা দুটো করে কোড পেয়ে যাচ্ছ অপশন অটোমেটিক বাদ চলে যাবে, ম্যাক্স আর পি এ। তাহলে মেড, মেডের কোড কোনটা হবে, মেড এখানে আছে, আর কোথায় আছে, মেড এখানে আছে, আর কোথায় আছে, মেড আছে মেনি রেসিডেন্স অফ সিটি উইথ মেনি চয়েসেস, এখানে মেড আছে, তার মানে তিন আর চার এই দুটোর মধ্যে মেডের কোড আছে, তিন আর চার, তিন আর চারে কমন কে আছে, কো এটা কমন আছে, টি আর এটাও কমন আছে, তার মানে কো দেখো এখানেও আছে দ্বিতীয়টায়, কিন্তু দ্বিতীয়টায় লক্ষ্য করো সিটি উইথ মেনি বুকস এখানে কিন্তু মেড নেই, আর কো দেখো তিনটেতেই কমন আছে, তাহলে এখানে যেহেতু কো কমন হয়ে গেল আর দ্বিতীয়টাতে কো অর্থাৎ মেড নেই, তাহলে মেড কো বলতে পারি না, তাহলে এই দুটোর মধ্যে আরেকটাও কমন আছে দেখো টি আর, তাহলে টি আর দেখো আর কোথাও নেই, কিন্তু এই দুটোর মধ্যে কে কমন আছে, মেড কমন আছে, এই দুটোর মধ্যে টি আর কমন আছে, দুটোর মধ্যে কে ও কমন আছে, কিন্তু কে ও এখানেও আছে এক্সট্রা, কিন্তু এখানে কিন্তু দুই নম্বরে এই যে সিটি উইথ মেনি চয়েসেস আছে এখানে কিন্তু মেড নেই, তাই মেডের কোড কো বলতে পারবো না, তার মানে মেডের কোড টি আর কনফার্ম, তাহলে টি আর এম এক্স পি এ এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার, টি আর এম এক্স পি এ। টি আর কোথায় আছে দেখো, টি আর এম এক্স পি অপশনে, এখানে টি আর নেই, এখানে এম এক্স নেই, এখানে টি আর এম এক্স আছে, ভি এইস আলাদা আসছে, টি আর এম এক্স কে ও, কে ও তো হলো না, কে ও বাদ গেল, এই যে এই দুটোতে ফাসাদ এটাও না, অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। 17 নম্বর দেখো চয়েস, চয়েসেস এর কোড কি, চয়েসেস এর কোড কি হবে, এখানে আছে চয়েসেস, এখানে আছে চয়েসেস, এর কোড কি হবে, না মেনি রেসিডেন্স অফ সিটি এখানে চয়েসেস নেই, আদার এখানে চয়েসেস আছে, তার মানে দুই নম্বরে চয়েস আছে, আর কোথায় আছে লাস্ট চার নম্বরে চয়েসেস, না এখানেও আছে তিন নম্বরে, তার মানে দুই তিন চার তিনটে করে, এই যে কে ও কমন পেয়ে গেলাম তিনটেতেই দেখো, তাহলে চয়েসেসের কোড কি হয়ে গেল, কে ও অটোমেটিক হয়ে যাবে আস্তে আস্তে। এন ইউ কার কোড, আচ্ছা এবার এন ইউটাকে দিয়ে দিয়েছে, এবার বলছে এন ইউটা কার সংকেত ঘুরিয়ে দিয়েছে, চলো বের করে নাও সবই তো হয়ে গেছে, এন ইউ কোথায় আছে দেখে নাও, তাহলে এন ইউ কোথায় আছে এখানে আছে, আর কোথায় আছে এখানে আছে, এই দুটোতে নেই, তার মানে এন ইউ এর কোড এক আর দুয়ের মধ্যে কমন হবে, মেনি রেসিডেন্টস, রেসিডেন্টস তো না, এক আর দুয়ের মধ্যে কমন গেছে, মেনি রেসিডেন্টস অফ সিটি আর সিটি উইথ মেনি চয়েসেস, চয়েসেস না উইথও না, মেনি কমন আছে, এখানেও মেনি আছে, এখানেও মেনি আছে, আর কি আছে না, এখানেও রেসিডেন্টস আছে, রেসিডেন্টস তো পেয়ে গেছে আগে, পি এ ওটা হবে না, তাহলে মেনি এখানে থাকছে, অফ থাকছে সরি, না অফ তো এখানে নেই, দুটোতে কমন থাকবে, এই দুটোতে কমন আছে দেখো ভালো করে, এনইউ, এনইউ এর কোড বের করছি, তাহলে এনইউ এর কোড এক আর দুয়ে কমন থাকবে, মেনি রেসিডেন্টস অফ সিটি আর এখানে আছে সিটি উইথ মেনি, তাহলে মেনি আর সিটি কমন, মেনি আর সিটি কমন, প্রথমে এখানে মেনি আছে, এখানেও মেনি আছে, এখানেও সিটি আছে, এখানেও সিটি আছে, মেনি আর সিটি কমন, চলো
প্রবলেম হচ্ছে, কোথায় গিয়েছি? চলো কি করলাম, সিটি আর মেনি না, অপশন বি, অপশন বি আমাদের সঠিক অ্যান্সার। আঠেরো, ১৯, চলো থাকবে, রাখবো না টানবো, অসুবিধা নেই তো, করো। চলো চলো চলো, অরিজিৎ ভাই, অনয় ভাই, বিশ্ব ভাই, বোঝা, বিশ্ব ভাই বোঝা যাচ্ছে, কেউ কথা বলছো না? বোঝা যাচ্ছে, বোঝা যাচ্ছে দাদা। না দাদা, বিশ্ব ভাই বোঝা যাচ্ছে তো? যাচ্ছে দাদা, দেখতে পাবো আগে ভিডিওটা। হ্যাঁ চলো ১৯ করি। কোন নিয়ম অনুযায়ী অলওয়েজ ফলো আওয়ার প্যাশন, কে লেখাচ্ছে? এইসি, এইচএ, চলো। কোন নিয়ম অনুযায়ী অলওয়েজ ফলো ইওর প্যাশন, কে লেখাচ্ছে? এটা এখানে কি জানতে চাইছে? ফলো, ফলো এর কোড, অলওয়েজ ফলো, তাহলে এখানে ফলো আছে। আওয়ার প্যাশন কে লেখাচ্ছে? এটা গ্রেট প্যাশন ফর মিউজিক, কে লেখাচ্ছে? এটা মিউজিক অলওয়েজ অন মাইন্ড, এটাকে লেখাচ্ছে? এটা ফলো মিউজিক, ফলো আবার আছে, তাহলে ফলো মিউজিক অন টুইটার, এটাকে লেখাচ্ছে? এটা, তাহলে এই দুটোর মধ্যে ফলোর কোড থাকবে। তাহলে প্রথমটাতে কি আছে? এইচ ই এ জি এম ও, আর কে আছে? জেপি। দুই নম্বর কি আছে? গ্রেট প্যাশন ফর মিউজিক, একে লেখাচ্ছে এম ও, পি ইউ, এস সি, এন ডি, অলওয়েজ মিউজিক অন মাইন্ড, এটাকে লেখাচ্ছে এফ আই, এস সি, এ জি, এল ডব্লু, আর কি চার নম্বরে আছে? টি ওয়াই, জে পি, এফ আই, এস সি। চলো দেখো, তাহলে এক নম্বর আর চার নম্বর এই দুটোতে ফলো আছে, তাহলে ফলোর কোড এখানেই থাকবে। কমন কে আছে দেখে নাও। জেপি দাদা, কমন, জেপি কমন হচ্ছে, এখানেও জেপি আছে, এখানেও জেপি, আর কমন আছে এই সি, এ জি, এম ও, না, তাহলে জেপি হয়ে যাবে ফলো কোড। ২০ নম্বর, মাইন্ড এর সংকেত কি হবে? মাইন্ড কোথায় আছে দেখো, অলওয়েজ ফলো ইয়ার প্যাশন, গ্রেট প্যাশন ফর মিউজিক, মিউজিক অলওয়েজ অন মাইন্ড, এখানে মাইন্ড আছে তিন নম্বরে, ফলো মিউজিক অন টুইটার, তাহলে তিন নম্বরে শুধুমাত্র মাইন্ডের কোড থাকবে। তাহলে এসসি দেখো ভালো করে, এখানেও আছে, এখানেও আছে, তাহলে এসসি না, এফ আই এখানেও আছে, এখানেও আছে, তাহলে এফ আইও না, এজি এখানেও আছে, এখানেও আছে, এজি না, তাহলে এল ডব্লু, এটা হয়ে গেল মাইন্ড, এটা হয়ে গেল মাইন্ডের কোড। মাইন্ডের কোড কি করলাম? এল ডব্লু, তাই না? এনডি কার সংকেত? এনডি কার সংকেত? এনডি কোথায় আছে দেখে নাও, এখানে আছে এনডি, আর কোথায় আছে? আর কোথাও নেই, তার মানে এনডির যে সংকেত হবে যেটি হবে শুধুমাত্র দুই নম্বরে থাকবে। তাহলে দুই নম্বরে কে কে আছে? গ্রেট প্যাশন ফর মিউজিক, এই চারটের মধ্যে হয়ে যাবে এনডি। তার মানে দেখো ভালো করে, মিউজিক এখানে আছে, তাহলে মিউজিক অবশ্যই না, ফর কোথায় আছে? ফর নেই, তাহলে হতে পারে প্যাশন, এখানে দেখো প্যাশন আছে, এখানে প্যাশন আছে, তাহলে প্যাশন না, গ্রেট এখানে আছে, আর কোথায় আছে? গ্রেট এখানে অলওয়েজ ফলো গ্রেট নেই,
ট্রিপলেস নেই, এটাও নেই, তার মানে গ্রেট আর ফর এই দুটো হয়ে গেল কনফিউশন। তার মানে গ্রেটও হতে পারে ফরও হতে পারে এন্ডের কোড। গ্রেট আর ফর পেলাম, অপশন দেখো বুঝতে পারবে, গ্রেট আর ফর তার মানে অপশন নেই আনসার, দেখো ফর বা গ্রেট অপশন নিয়ে হয়ে যাবে সঠিক অ্যান্সার। মিউজিক অলওয়েজ হেল্প এর সংকেত কি হবে? মিউজিক অলওয়েজ হেল্প কি বলছে? মিউজিক লিখে নিলাম এখানে, অলওয়েজ হেল্প, মিউজিক অলওয়েজ হেল্প তাই পড়লাম তো, মিউজিক অলওয়েজ হেল্প। হ্যাঁ চলো তাহলে যদি দেখি মিউজিক অলওয়েজ হেল্প এর কোডটা কি হতে পারে, দেখো মিউজিক কোথায় আছে, অলওয়েজ কোথায় আছে বের করে না পরপর, মিউজিক কোথায় আছে, মিউজিক এখানে মিউজিক আছে, আর কোথায় আছে, এখানে আছে মিউজিক, আর আছে অলওয়েজ ফলো ইকুয়েশন নেই, মিউজিক এখানেও আছে, তাহলে এখানে দুই তিন চার পরপর তিনটেতে মিউজিক আছে, দুই তিন চার এখানেও আছে, তিনেও আছে, চারেও আছে, তার মানে তিনটেতে কমন কী আছে দেখে নাও, তিনটেতে কমন কী আছে দেখো, এসসি এখানেও আছে, এখানেও এসসি আছে, এখানেও এসসি আছে, এক নম্বরে এসসি নেই, তিনটেতে কমন আছে, আর কেউ আদার্স কমন নেই, তাহলে মিউজিকের কোড হয়ে যাবে, তুমি বলবে দাদা এসসি। অলওয়েজকে দেখে নাও, অলওয়েজ কোথায় আছে, অলওয়েজ কোথায় আছে, এখানে অলওয়েজ আছে, আর কোথায় আছে, এখানে আছে অলওয়েজ, অলওয়েজ ফলো এর ফ্যাশন, ব্যাস ওই দুটো, এক আর তিন, এক আর তিনে অলওয়েজ আছে, তাহলে এক আর তিনে কমন কে, এক আর এজি কমন, এজি হয়ে গেল অলওয়েজের কোড, বাকি থাকলো হেল্প, যেটা আমরা একদমই কেউ কাউকে করতে পারি না। চলো হেল্প কোথায় আছে, অলওয়েজ ফলো ইয়োর প্যাশন, গ্রেট প্যাশন ফর মিউজিক, মিউজিক হেল্প কোথায় আছে, আছে ভাই হেল্প নেই, অলওয়েজ ফলো ইয়োর প্যাশন, গ্রেট প্যাশন ফর মিউজিক, মিউজিক অলওয়েজ অন মাইন্ড, ফলো মিউজিক অন টুইটার, তার মানে হেল্প নেই, অপশন দাও এসসি আর এজি পেয়েছি অপশনে, চলো এসসি আর এজি, তাহলে এসসি কোথায় আছে, এখানে আছে, এজি এখানে নেই, তার মানে এটা হতে পারে না, এখানে এসসি এজি কোনটাও পাচ্ছি না, এটাও না, এজি এখানে পেয়েছি এসসি নাই, এটাও না, এসসি পেয়েছি এখানে, এজি পেয়েছি এখানে, এখানে এসসি এজি এটাও নাই, তাহলে সব বাদ চলে গেল অপশন ডি অ্যান্সার। আর যেহেতু হেল্প আমি কোথাও খুঁজে পাচ্ছি না, দেখো এইস আর এখানে আছে, এইস আর এখানেও নেই, ভালো করে লক্ষ্য করো, হেল্প যেহেতু এখানে নেই, হেল্প যেহেতু এখানে নেই কোথাও, তাহলে হেল্পের কোডও থাকার কথা না, ওখানে কোড অপশনে কি আছে, এই স্যার, এই স্যার দেখো এক জায়গাও তো নেই, এই সি এজি এমও এই স্যার নেই, হেল্প নেই তো, তাহলে হেল্পের কোড কী করে থাকবে, সেজন্য এই স্যার অন্য একটা কোড, সেজন্য অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার, কত অপশন ডি, হ্যাঁ অপশন ডি সঠিক অ্যান্সার, এটা বুঝে গেছে, কাউকে আমরা হেল্প করি না বলে ওই জন্য কোডটাও দেয়নি। হ্যাঁ ব্যাস এটুকুই থাকে আজকে, বাইশ পর্যন্ত, কারো কোনো অসুবিধা হলে বলো।